হাই গাইজ ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লু বিসিএস ক্লাসেস ডিয়ার অ্যাক্সপিরিয়েন্স ডাব্লু বিসিএসের যে প্যাটার্ন সেই প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে ঠিক আছে আর হয়তো সিলেবাসে একটু এদিক ওদিক কিছু হতে পারে তো আমরা এখানে এই ভিডিওতে ডিসকাস করবো যে ডাব্লু বিসিএস এক্সামের নিউ প্যাটার্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কী ধরনের হতে চলেছে এবং আমরা আরও কিছু মানে রিলেটেড বিষয় কি এখানে ডিসকাস করবো মাথায় রাখবে যে এমসি এর ডেট এবার কিন্তু শেষ এমসি কিউজের দিন এবার শেষ যারা এমসিকিউজ নিয়ে পাগল ছিল তারা এবার অ্যাডভান্টেজ পেতে চলেছ তো অ্যাডভান্টেজেস দেখব ডিস অ্যাডভান্টেজেস দেখব এফেক্টস অন কাট অফ মার্কস দেখব এবং प्रिपरेशन স্ট্র্যাটেজি দেখব অনেকটা আমরা এই ভিডিওতে কভার করব ঠিক আছে আর সবার শেষে আমি ডিসকাস করব যে ফাইভ পিলার্স অফ সাকসেস যদি এই নিউ প্যাটার্নে টু থাউজেন্ড তুমি যদি একজন অ্যাসপিরেন্ট হয়ে থাকো নিউ প্যাটার্নে তোমার प्रिपरेशन স্ট্র্যাটেজি কি হতে হবে সেখানে ফাইভ পিলার্স কি ওকে তো আমরা এই ভিডিওতে কী কী ডিসকাস করবো আগে ফার্স্ট সেগুলো দেখে নিই দেখো ডাব্লু বিসিএস প্যাটার্নের টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে অফিসিয়াল নোটিফিকেশান এসছে সেটা আমরা দেখবো ইউপিএসসি প্যাটার্নটাও এখানে আমরা দেখবো ঠিক আছে আই এস আইপিএসের যে এক্সাম হয় ইউপিএসসি সিএসসি ঠিক আছে সিভিল সার্ভিসের যে প্যাটার্ন সেটাও আমরা এখানে দেখবো কারণ এটা শোনা যাচ্ছে যে ডাব্লু বিসিএসের প্যাটার্নকে ওভারল্যাপ করবে ইউপিএসসির সঙ্গে অর্থাৎ যারা ইউপিএসসির এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছিলো তাদের কাছে ডাব্লু বিসিএস প্যাটার্নটা সহজ লাগবে অ্যাডভান্টেজেস দেখবো ডিসঅ্যাডভান্টেজেস দেখব দেখবো এফেক্টস দেখবো প্রিপারেশন স্ট্র্যাটেজি দেখবো ঠিক আছে তো চলো সবার প্রথমে আমরা দেখে নিই ডাব্লু বিসিএস প্যাটার্ন কী আছে ঠিক আছে অর্থাৎ কি নোটিফিকেশন এসছে দেখো নোটিফিকেশনে এখনও কিন্তু সিলেবাস কি অ্যাড হলো কি মাইনাস হলো বা প্যাটার্ন নিয়ে এখনও হানড্রেড পার্সেন্ট ডিসক্লোজ করা হয়নি ঠিক আছে তবে এটা বোঝা যাচ্ছে যে এমসিকিউজার থাকবে না কোথায় না মেন্স এক্সামে এই কথাটা মাথায় রাখতে হবে মেন্স এক্সামে প্রিলিমসের কথা এখানে হচ্ছে না প্রিলিমস যদি মানে প্রিলিমসে যদি ইউপিএসসিকেও ফলো করে মানে ইউপিএসসি প্যাটার্নকেও যদি প্রিলিমসের জন্য ফলো করে ডাব্লু বিপিএসসি তাহলেও সেখানে এমসি থাকবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট সেখানেও এমসি থাকবে তাহলে মেন্সের জন্য মেনলি মেন্সের জন্য কিন্তু দেখো মেন্সের প্রিপারেশান এবার একটু টাফ হয়ে যাবে কেন না এই এখন মানে প্রেজেন্টলি যা চলছে প্যাটার্ন তাতে করে তুমি প্রিলিমসের পরেও মেন্সের প্রিপারেশান নিতে পারতে মানে প্রিলিমস আর মেন্সের প্রিপারেশন ওভারল্যাপিং হতো কিন্তু এখন আর সেটা করা যাবে না তো বলে দিয়েছে কি না নতুন যে সিলেবাস বা প্যাটার্ন সেটা কী ধরনের হতে চলেছে সেটা এখনও জানানো হয়নি তবে জানাবে ঠিক আছে বলছে উইল বি অ্যাভেলেবেল অন দ্য কমিশন ওয়েবসাইট ইন ডিউ কোর্স অফ টাইম তার মানে কি খুব তাড়াতাড়ি জানানো হবে এখানে নজর রাখতে বলেছে তাহলে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ বি পি নোটিফিকেশান এবার আমরা দেখব যে ইউপিএসসির প্যাটার্ন এই মুহূর্তে কি আছে মানে তোমাকে এই মুহূর্ত থেকেই স্টার্ট করতে হবে আমরা ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য যে প্যাটার্ন নতুন ডিসক্লোজ করা হচ্ছে বা হবে সেটার ওপরে মোটামুটি সেপ্টেম্বরের থার্ড উইক থেকে ধরে রাখো টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর ঠিক আছে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর থেকেই আমরা এর ওপরে প্রিপারেশান স্ট্র্যাটেজি আমাদের মানে স্টুডেন্টদের গাইড করা স্টার্ট করে দেবো তো চলো আগে দেখে নিই যে সিভিল সার্ভিসের ঠিক আছে ইউপিএসসি সিভিল সার্ভিসের প্যাটার্ন কি আছে এখানেও একটা প্রিলিমস হয় এবং মেন্স হয় ঠিক আছে প্রিলিমস হয় অবজেক্টিভ টাইপের মেন্স হয় রিটার্ন অ্যান্ড ইন্টারভিউর ওপরে ঠিক আছে বোঝা গেল প্রিলিমস আর মেন্স এক্সামিনেশান হয় এবার দেখো প্রিলিমিনারিতে কি হয় না দুটো পেপার থাকে ঠিক আছে এবং প্রত্যেকটা পেপার টু হান্ড্রেড মার্কসের থাকে প্রথমে জিকে জিএস এসব থাকে এবং তোমার সেকেন্ড পেপার থাকে যাকে সি স্যাট বলা হয় এটা ইউপিএসসির কথা আমি ডিসকাস করছি সি স্যাটে তোমার ম্যাথস থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের তোমার কম্প্রিহেনশান থাকে ঠিক আছে বিভিন্ন ধরনের যেগুলো আমরা জিআইটিআই বলি সেগুলো সব থাকে মেন্স এক্সামে কি থাকে মেন্স এক্সামে লেখালেখি থাকে যেমন পেপার এতে থাকে কি না তোমার যে কোনো একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ইংলিশ যে যেটা লিখতে চায় সেটার উপরে ঠিক আছে এইট শিডিউলে মেনশান করা আছে এমন কোনো ল্যাঙ্গুয়েজের উপরে রাইটিং থাকে যেটা এখন আমাদের ডাব্লু বিবিএসি অর্থাৎ ডাব্লু বিসিএসের পেপার এতে আছে যেখানে কম্প্রিহেনসিভ বেঙ্গলি আমাদের লিখতে হয় তাই না তো সেইটা থাকবে পেপার বিতে ইংলিশ থাকবে এই দুটো থাকবে এবার হ্যাঁ ডাব্লু বিসিএস যদি ডাব্লু বি পি যদি ইউপিএসসিকে ফলো করার চেষ্টা করে তাহলে মাথায় রাখবে যে পেপার টুতে অর্থাৎ পেপার বি যেটা ইংলিশ ঠিক আছে পেপার বি যেটা ইংলিশ সেই ইংলিশে কিন্তু এখন যে প্যাটার্নটা আছে যেমন দেখো এস রাইটিং রিপোর্ট রাইটিং প্রেসিস রাইটিং ট্রান্সলেশন ঠিক আছে এইগুলোর সাথে এডিটোরিয়াল লেটার রাইটিং এগুলোর সাথে আরও দুটো সেকশন অ্যাড হবে আরও দু তিনটে সেকশন অ্যাড হবে যেখানে কিন্তু পিওর গ্রামার এড সেন্টেন্স ট্রান্সফরমেশান বা মেকিং সেন্টেন্স এরকম কিছু থাকবে ফ্রেজ দিয়ে দেওয়া হবে এটসেট্রা যদি পিওর সিভিল সার্ভিসকে ফলো করে তো আদারওয়াইজ সেটা নাও হতে পারে ঠিক আছে এছাড়াও দেখো এসে থাকে একটা তাই না তাহলে এই দুটো তো কোয়ালিফাইং পেপার পেপার এ এবং পেপার বি এটা কিন্তু কোয়ালিফাইং পেপার ঠিক আছে এখানে তোমাকে শুধু পাসমার্ক তুলতে হবে এবং পাসমার্ক তুলতে গিয়েই কিন্তু মানে অবস্থা খুব খারাপ হয়ে যায় ঠিক আছে এরকমই ব্যাপার তো যাই হোক একটা এসে পেপার থাকে আলাদা করে একটা এসে পেপার থাকে পেপার টুতে জেনারেল স্টাডিজ ওয়ান থাকে যেখানে ইন্ডিয়ান হেরিটেজ কালচার হিস্ট্রি জিওগ্রাফি ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি এসব থাকে পেপার থ্রি থাকে কি না জেনারেল স্টাডিজ টু থাকে যেখানে গভর্নেন্স কনস্টিটিউশন পলিটিক্স সোশ্যাল জাস্টিস ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এইসবগুলো থাকে ঠিক আছে আচ্ছা পেপার ফোরে থাকে কি টেকনোলজি ইকোনমিক ডেভেলপমেন্ট সিটি এনভায়রনমেন্ট সিকিউরিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট জেনে আচ্ছা তোমার জেনারেল স্টাডিজ ফোর অর্থাৎ পেপার ফাইভে থাকে এথিক্স ইন্টেগ্রিটি অ্যাপটিটিউড আমার মনে হয় না ডাব্লু বিসিএস এথিক্স পেপারটাকে ইনক্লুড করবে এটা আমার মনে হয় এখন দেখো এখনও তো পুরোপুরি অ্যানাউন্সমেন্ট হয়নি তো যখন আমি ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট হয়নি তারপর হলে আমি আবার আপডেট দিয়ে দেবো এই চ্যানেলে আচ্ছা তারপরে অপশনাল সাবজেক্ট থাকে একটাই অপশনাল সাবজেক্ট যার দুটো পেপার থাকে ঠিক আছে এরপরে তো পার্সোনালিটি টেস্ট থাকে তাহলে এটা হচ্ছে কি না ইউপিএসসি সিভিল সার্ভিসের তোমার প্যাটার্ন যদি এই প্যাটার্নকে ডাব্লু ফলো করে তাহলে কিন্তু একটু চাপ আছে যদি মানে ডাইরেক্ট অ্যাজ ইট ইজ যদি ফলো করে তাহলে একটু চাপ আছে তাদের জন্য যারা মোটামুটি এতদিন এমসিকিউজের কিউজের ওপরেই চলেছে তো দেখো যাদের রাইটিং করার টাইম নেই এক কথায় যাদের রাইটিং করার টাইম নেই বা যাদের খাতা দেখার লোকের অভাব ঠিক আছে কারণ তুমি লিখলেই শুধু হলো না যাদের ইভ্যালিউশন করার লোকের দরকার মেন্টরের অভাব আছে তারা তাদের যদি এজ থেকে থাকে তারা সিজিএলের দিকে যাও সিজিএল সিএইচএসল মানে যা যেগুলোর তোমার মেনসে শুধু ইংলিশ আর ম্যাথ দিয়েই হয়ে যাবে সেদিকে যাও আর যারা পিওর অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চাও এবং যাদের কাছে এই সমস্ত ফেসিলিটিস আছে খাতা দেখার লোক আছে এটসেট্রা তারা ডাব্লিউ দিকে আসতে পারো যদিও এখনও এটা ফাইনালাইজ নয় কেন না আগে অফিসিয়াল নোটিফিকেশানটা আসুক যে কী প্যাটার্ন বা কী সিলেবাস ঠিক আছে কী অ্যাড হলো কী মাইনাস হলো এবার আমরা দেখবো যে অ্যাডভান্টেজেস কী কী আছে এটাও আমাদের জানতে হবে দেখো অ্যাডভান্টেজেস তো আ থাকবেই ঠিক আছে কারণ প্রথম বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে প্রথম বছর কিন্তু কোশ্চেন পেপার একটু সহজ হবে যেখানে তোমাকে লেস স্টাডি করতে হবে এমসি কিউজের জন্য দেখো এমন এমন কিছু এমসিকিউজ থাকে যেগুলো খুঁজেই পাওয়া যায় না তাই না তা তোমাকে লেস স্টাডি করতে হবে এবং তোমার বুকসের যে নাম্বার সেগুলো লিমিটেড রাখলেই হবে লেস নাম্বার অফ ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স যেটা আমি বললাম কোয়ান্টিটি মেন হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি বলতে আমি কি বোঝাচ্ছি কোয়ান্টিটি বলতে আমি এটা বোঝাচ্ছি যে তুমি যখন লিখতে বসবে এক্সাম হলে মেনসে তখন তোমাকে জাস্ট সেই পেজটা পূরণ করতে হবে সেই পেজটাকে ফিল করতে হবে ঠিক আছে পেজটাকে ফিল করতে হবে কীভাবে এগুলো লিখতে হয় তার স্ট্রাকচার কি সমস্ত কিছু আমি এই চ্যানেলে তোমাদের সঙ্গে ডিসকাস করব আগে অ্যানাউন্স হোক তারপর কিন্তু এখন জাস্ট ওভারভিউটা দিয়ে দিচ্ছি মন দিয়ে দেখো ঠিক আছে তো সবার প্রথমে তোমায় কি করতে হবে না কোয়ান্টিটি অর্থাৎ কি লেখা প্র্যাকটিস করতে হবে অর্থাৎ কি লজিক্যালি লিখতে হবে আংবাংছাং লিখে দিলে চলবে না এবং মাথায় রাখতে হবে নেগেটিভ মার্কিং লেস অর্থাৎ কি না যদি রাইটিং অর্থাৎ কম্প্রিহেন্সিভ পেপার চলে আসে তাহলে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং একদমই থাকবে না তাহলে এই চারটে মেন অ্যাডভান্টেজেস তুমি এনজয় করবে যদি প্যাটার্ন ইউপিএসসির মতো করে দেয় মেনসে ওকে এবার দেখো ডিসঅ্যাডভান্টেজেস কি ডিসঅ্যাডভান্টেজেস অনলি একটা তোমার অবশ্যই একজন মেন্টর থাকতে হবে মানে এতদিন এমসি যে ব্যাপারটা ছিল কি অনেক সময় অনেকে সেলফ স্টাডি করেও কাটিয়ে দিয়েছে তাদের মেন্টরের প্রয়োজনই পড়েনি তাই না কিন্তু মাথায় রাখতে হবে যখনই রাইটিংয়ের ব্যাপার আসবে তখনই কিন্তু তোমাকে কি করতে হবে একজন মেন্টরের দরকার হবে যে তোমার খাতাটা চেক করবে আমাদের তো এই ধরনের একটা প্রোগ্রাম আছে আমাদের ওয়েবসাইটে যাও ইংলিশ ফর ডাব্লিউ বিসিএস ডট ইন ঠিক আছে ওখানে গিয়ে তুমি দেখতে পারবে যে আমরা এই বছরই মানে মেন্সের আগে ইংলিশের জন্য রাইটিং করে তোমার কোয়েশ্চেন পেপার দিয়ে দেওয়া হচ্ছিলো রাইটিং করে সেটাকে আপলোড তোমার খাতার ছবি তুলে আপলোড করে দেওয়া আমরা খাতা দেখে সেটাকে চেক করে আবার তাদের ইমেল করে দিচ্ছিলাম ঠিক আছে এই ধরনের একটা প্রোগ্রাম আমরা চালু করেছিলাম তোমরা ইংলিশ ফর ডাব্লিউ বিসিএস ডট ইনে গিয়ে দেখতে পারো তা তোমার সেরকম একজন মেন্টর দরকার যে তোমার খাতাটাকে চেক করে দেবে যে হ্যাঁ বাবা তুই ঠিক লিখেছিস না ভুল লিখেছিস ছোটো লিখবি না বড় লিখবি তোর এই পয়েন্ট অ্যাড হবে না অ্যাড হবে না তুই বুলেট পয়েন্ট দিবি এই ধরনের কোশ্চেনে কি বুলেট পয়েন্ট দিবি না দিবি না এই ধরনের কোশ্চেনে লিস্ট বানাবি বা না মানে বানাবি না এই ধরনের কোশ্চেনে তুই প্যারাগ্রাফ ওয়াইজ লিখবি না কি প্যারাগ্রাফ ওয়াইজ লিখবি না কটা প্যারা দিবি এটসেট্রা বোঝা গেল এই একটাই ডিসঅ্যাডভান্টেজেস আর কোনো ডিসঅ্যাডভান্টেজেস নয় এইবার দেখো এফেক্টস অন কাট অফ মার্কস যদি ডাব্লিউ এই ধরনের প্যাটার্ন চালু হয় তাহলে কাট অফ কী হবে মাথায় রাখবে প্রিলিমসের কাট অফ কিন্তু আশা করি একশো কুড়ির নিচে আর যাবে না টু থেকে একশো কুড়ির নিচে যাবে না ঠিক আছে যত টাফ কোয়েশ্চেন পেপারই হোক আর যাই হোক প্রিলিমসের ওপর একটা বড় এফেক্ট পড়বে বিশেষ করে প্রিলিমসের মানে প্রিলিমসের কাট আপটা সব ঊর্ধ্বমুখী হয়ে থাকবে ঠিক আছে এখনকার মতো এখন যেমন বিশাল বড় একটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে কখনো একশো কখনো একশো কুড়ি একশো সাতাশ এরম হবে না একটা মোটামুটি থাকবে রাউন্ড ফিগারের মধ্যে ওকে আর কাট অফ মেন্স ঠিক আছে সেটা ডিক্রিজ করবে বোঝা গেল তাহলে এই দুটো আমার মনে হয় এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় কাট অফ মার্কসের ওপর এই প্রভাবটা পড়বে যদি প্যাটার্ন চেঞ্জ হয় তো এবং চেঞ্জ হবে কারণ অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্যাটার্ন চেঞ্জ হবে এইবার দেখো প্রিপারেশান স্ট্র্যাটেজি যেখানে আমরা ফাইভ পিলার অফ সাকসেস বলি প্রথম হচ্ছে কি রিডিং টেক্সট বুকস লাইন বাই লাইন তোমার কাছে যা টেক্সট বুক আছে স্পেশালি তোমাকে এবার টেক্সট বুক যেটা ফলো করতে হবে সেটা কিন্তু ইংলিশ ভার্সানই বেশি ফলো করতে হবে এবার তুমি যদি বলো কেন ইংলিশ ভার্সান কেন বেশি ফলো করতে হবে দেখো বাংলায় যারা রাইটিং করবে আমি এখানে কিছু কোশ্চেনও তোমাদের দেখাবো বাংলায় যারা রাইটিং করবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু লেখা কঠিন হবে বিকজ ইংলিশ কিছু টার্মস আছে বিশেষ করে পলিটিতে ইকোনমিক্সে মানে ইন্ডিয়ান ইকোনমিতে জিওগ্রাফিতে যেগুলোর বাংলা খুঁজে পাওয়া খুব মানে অদ্ভুত ব্যাপার এবং বাংলাটা শুনতে যেন কেমন লাগে বানানো খুব ভয়ঙ্কর হয় বোঝা গেল তা তোমাকে ইংলিশ বই পড়ার মানে হ্যাবিট বাড়াতে হবে ঠিক আছে তুমি বাংলাতেই যাই লোক আছে এবার তোমাকে একটা কথা বলি দেখো কোশ্চেন থাকলো ঠিক আছে পিএসসি তোমাকে একটা কোশ্চেন দিল বাংলায় তার মধ্যে ধরো একটা টার্ম থাকলো আমি সাপোজ বলছি তোমাকে ধরো বললো বেসিক স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার এটা পলিটির কোয়েশ্চেন তুমি যদি এটাকে ইংলিশে মেনশান করে দেয় কোশ্চেনে তাহলে তুমি বেসিক স্ট্রাকচার ওয়ার্ডটাকে বাংলায় লিখতে লিখতে ইংলিশে তুমি লিখতে পারবে কিন্তু যদি এটাকে পিএসসি বাংলাতেই লেখে তাহলে কিন্তু তোমার হাতে কোনো অপশন নেই তোমাকে বাংলাতেই লিখতে হবে ওকে এবার তোমাকে বলি প্রিপারেশন স্ট্র্যাটেজির যে সেকেন্ড ফিলার সেটা হচ্ছে রিডিং যোজনা যদি মেন্স এরকম তোমার কম্প্রিহেন্সিভ করে দেয় ঠিক আছে এবং করে দেবেও টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তাহলে তোমাকে যোজনা যে ম্যাগাজিন সেটা প্রত্যেক দিন মানে সরি প্রত্যেক মাসে কিনতে হবে এবং পড়তে হবে রাইটিং প্র্যাকটিস মাস্ট স্পেলিং যেন একটা স্পেলিংও ভুল না হয় এবং তোমার একজন মেন্টর পজিটিভলি থাউজেন্ড পারসেন্ট তোমার মেন্টর দরকার মানে অনেকটা এই প্রিপারেশান স্ট্র্যাটেজিটা একটুখানি গুরুর মানে গুরু সহায় নিয়ে বা গুরুর আন্ডারে তোমায় করতে হবে ঠিক আছে এবার দেখো কিছু পিওয়াই কি আমরা এখানে দেখবো যখন ডাব্লু বিসিএস মনে হচ্ছে এগারো বারো সালের দিকে তেরো তেরো সাল পর্যন্ত তোমার কম্প্রিহেন্সিভ ছিল অ্যান্সার রাইটিং তখন কিরাম ছিল আমার কাছে কিছু কোশ্চেন আছে আমি কোশ্চেনগুলো তোমায় দেখাচ্ছি দেখো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ফাইভ ইয়ার প্ল্যান তখন ফাইভ ইয়ার প্ল্যানের ওপরে কোশ্চেন আসতো কিন্তু এখন তার আসবে না এখন জিএসটির ওপরে আসবে এখন আরবিআইয়ের ওপরে আসবে তাই না তার মানে এখন আরবিআই এর ওপরে আসবে মানে ইকোনমিক্স থেকে আরবিআই ওপরে আসবে ধরো তোমার নীতি আয়োগের ওপরে আসবে তাই না তাহলে এখন কিন্তু আরও ভাস স্টাডি হয়ে গেল আরবিআইয়ের ওপরেও এতদিন আসতো এমসিকিউজ আসতো মেনসে তাই না কিন্তু এবার থেকে মানে কোশ্চেন দিয়ে দেবে লিখতে হবে এবার দেখো ইফ দ্য কোয়েশ্চেন অ্যাটেম্পটেড আর মোর দ্যান দ্য প্রেসক্রাইবড নাম্বার অনলি দ্য কোশ্চেন অ্যাটেম্পটেড ফার্স্ট আপ টু দ্য প্রেসক্রাইবড নাম্বার বি ভ্যালুড অ্যান্ড দ্য রিমেনিং ওয়ান্স ইগনোর্ড তার মানে যতগুলো কোশ্চেন দেওয়া আছে তুমি যদি ওই কোশ্চেনগুলো প্রথমে যেগুলো লিখবে সেই কথাই দেখা হবে এবং তুমি যদি এক্সট্রা লিখে ফেলো সেটা দেখা হবে না আচ্ছা অ্যান্সার্স মে বি গিভেন ইন ইংলিশ বেঙ্গলি অর ইন নেপালি তাহলে তিনটে ভাষায় অ্যান্সার লেখা যাবে কিন্তু মাথায় রাখতে হবে তুমি যে ভাষায় অ্যান্সার লেখা স্টার্ট করবে সমস্ত অ্যান্সারটা সেই ভাষাতেই লিখতে হবে যতগুলো পেপার আছে ততগুলো মাথায় রাখবে আচ্ছা দেখো কি ধরনের কোশ্চেন এসছিল এর আগে এক্সপ্লেন অ্যান্ড অ্যানালাইজ দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সিক্সটিন মার্কস ছিল ডেসক্রাইব দ্য পাওয়ার্স অ্যান্ড পজিশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিক্সটিন মার্ক্স ছিল এক্সামাইন দ্য সেলেন ফিচার অফ ডিপিএসপি সিক্সটিন মার্কস ছিল এক্সপ্লেন দ্য পাওয়ার্স অফ ফাংশন অ্যান্ড ফাংশনস অফ দ্য সুপ্রিম কোর্ট সিক্সটিন মার্ক ছিল ডেসক্রাইব দ্য লেজিসলেটিভ রিলেশনস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট ইন ইন্ডিয়া সিক্সটিন মার্কস ছিল আর কিছু শর্ট নোটস লিখতে বলেছিল যেগুলো তোমার দুটো লিখতে বলেছে এনি টু দেখো নাইন মার্কস করেছিল পার তাই তো একটা সেন্ট্রাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশানস রাইট টু ইকালিটি দ্য রোল অব দ্য অ্যাটর্নি জেনারেল তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা দেখেছি যখন কম্প্রিহেন্সিভ অর্থাৎ কি না ইউপিএসসির প্যাটার্নে ছিল যখন মেন্স মানে লিখতে হতো এমসিকিউজে আসতো না জিএস পেপারগুলো ঠিক আছে এমনি তো তোমার বেঙ্গলি ইংলিশ আর ওদিকে অপশনাল তোমাকে লিখতেই হয় এখন কি তোমাকে অঙ্কও কষে দেখাতে হবে তাই না এবং মনে রাখবে সিলেবাস থেকে অনেক কিছু কমে যাবে এটাই হচ্ছে সব থেকে বড়ো বেনিফিট তা ডিয়ার এক্সপিরিয়েন্স আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে জাস্ট তোমাদের একটা ওভারভিউ দিলাম যে যদি তোমার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কমপ্লিটলি ইউপিএসসিকে ফলো করে তাহলে এই ধরনের কোয়েশ্চেন বা এই ধরনের প্যাটার্ন আসতে চলেছে ইউপিএসসিটা আমি এখানে ডিসকাস করে দিলাম যদি এর ওপরে আরও ডিটেল ভিডিও চাই তোমার তোমাদের তাহলে কমেন্টস করো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন এইট সেভেন টু সেভেন টু এইট টু সেভেন টুয়েও কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো তো এরপরে যখন আবার পিএসসি নতুন করে নোটিফিকেশান দেবে এবং প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে আরও ডিটেলসে কিছু দেবে তখন আমি এই চ্যানেলে অবশ্যই তোমাদের জানাবো তো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন একটি টপিকের সাথে